Hi friends, আজ আমরা আলোচনা করব দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং নিয়ে। কম্পাউন্ড শব্দটা আমরা ব্যাংকের সুদের ক্ষেত্রে প্রায় শুনে থাকি, কম্পাউন্ড ইন্টারেস্ট, যাকে বাংলায় বলে চক্রবৃদ্ধি সুদ। কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এই কম্পাউন্ডিং কোনো প্রভাব ফেলে কিনা, এই ব্যাপারটাই আমরা এই গোটা ভিডিওটা জুড়ে বোঝার চেষ্টা করব। তাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথমে কম্পাউন্ডিং ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। ধরো তোমার কাছে দুটো অফারের অপশান দেওয়া হলো। একটা হলো 10 কোটি টাকার একটা চেক, যেটা এক্ষুনি তোমায় দিয়ে দেওয়া হবে, আর অপরটা হলো 1 টাকার কয়েন, যেটা নেক্সট 31 দিন ধরে ডবল হতে থাকবে। কি কোন অপশানটা বেশি লাভজনক বলে মনে হচ্ছে? প্রথম অপশানটা, তাই তো? কোথায় 10 কোটি আর কোথায় 1 টাকা? আচ্ছা সত্যি কি তাই? এসো একবার দেখে নেওয়া যাক। 1 টাকা প্রথম দিন 1 টাকাই থাকছে, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, এইভাবে বাড়তে বাড়তে 10 দিন পর হবে 512 টাকা, এবার 20 দিন পর, মানে অফারটা শেষ হতে যখন মাত্র আর 11 দিন বাকি আছে, তখন টাকার পরিমাণটা দাঁড়াবে 5242 টাকা। মোটেই তেমন ইম্প্রেসিভ নয়, তাই তো? কী মনে হয় 31 দিন পর টাকার পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? এসো দেখি আমাদের হিসাব কী বলছে। হিসাব বলছে 31তম দিনে টাকার পরিমাণটা গিয়ে দাঁড়াবে 107,37,41,824 টাকা, যেটা প্রথম অফারের থেকে 10 গুণ বেশি টাকা। এটাই হলো দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। এবার নিশ্চয়ই বুঝতে পারছো কম্পাউন্ডিংয়ের পাওয়ার ঠিক কতটা এবং এটা ঠিক কোন সময়ে ভিজিবল হয়। এই জন্যই পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন কম্পাউন্ডিংকে 8 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলেছেন। এটা তো গেল অর্থের দিক থেকে কম্পাউন্ডিংয়ের পাওয়ারের একটা ছোট্ট ঝলক। এখন দেখে নেওয়া যাক আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই কম্পাউন্ডিংয়ের কতটা ভূমিকা আছে। ওই 1 টাকাটাকে মনে করো আমাদের ছোট ছোট চয়েসগুলো, যেগুলো আমরা আমাদের জীবনে প্রায় নিয়ে থাকি, কখনো ভেবে কখনো না ভেবেই, শুধু ভালো লাগছে বলেই নিয়ে নিই। যেমন আমরা চাইলে স্কুল কলেজ বা অফিস থেকে ফিরে টিভিতে ফেভারিট শো দেখতে বসে যেতে পারি, আবার জিমে গিয়ে বা বাড়িতে কিছু এক্সারসাইজ করতে পারি, মোবাইলটা হাতে নিয়েই গেম খেলে সময়টা কাটিয়ে দিতে পারি, আবার কিছু এডুকেশনাল বা ইনফরমেটিভ ভিডিও দেখেও সময়টা কাটাতে পারি। সবটাই নির্ভর করছে আমাদের নেওয়া ছোট ছোট চয়েসের উপর, আমরা ঠিক কোন বিষয়টাকে চয়েস করছে, পজিটিভ না নেগেটিভ, এর উপরই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ জীবন। যেমন কেউ যদি 1টা করে ছোট 125 ক্যালোরির চকলেট বার রোজ খেতে থাকে আর কোনোরকম এক্সট্রা শারীরিক কসরত না করে, তাহলে সে 3 বছরের মধ্যে 3,500 ক্যালোরি সমান 1 পাউন্ড এই হিসাবে 39 পাউন্ড ওয়েট বাড়িয়ে ফেলবে, যা কিনা প্রায় 17.5 কেজির সমান। একদম ঠিক শুনছো, প্রায় 17.5 কেজি। আবার কেউ যদি রোজ 10 পাতা করে কোনো বই পড়তে থাকে, তাহলে সে 3 বছরের মধ্যে মোটামুটি 40টা বই পড়ে শেষ করে ফেলবে। রোজ শুধুমাত্র 10টা করে পেজ পড়ে প্রায় 40টার মতো বই পড়ে শেষ করা মানে, একবার ভাবো, মাত্র 3 বছরের মধ্যে তার নলেজটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এই রকমই ছোট ছোট আমাদের চয়েসগুলোই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। আমাদের চয়েসগুলো যদি পজিটিভ হয় এবং সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি, তাহলে সেগুলোই বছর 2-3 পর আমাদের এমন রেজাল্ট এনে দেবে যে আমরা একেবারেই চমকে যাব। আর আমাদের ছোট ছোট নেগেটিভ চয়েসগুলো কিন্তু ঠিক এর উল্টো ফল এনে দেবে। তাই চয়েসের ক্ষেত্রে একটু সাবধান। তবে এখানে কিন্তু কয়েকটা টুইস্ট আছে। যেমন প্রথম টুইস্টটা হলো, কম্পাউন্ডিংয়ের রেজাল্টটা কিন্তু অনেক পরে একেবারে শেষের দিকে পাওয়া যায়। প্রথম দিকে মোটেই তেমন কিছু বোঝা যায় না, কিছু মাস পর বা কিছু বছর পর হঠাৎ করে রেজাল্টটা আমাদের সামনে বিরাট আকার নিয়ে ধরা দেয়, তখনই আমরা আসল তফাতটা বুঝতে পারি। যেমন ধরো, 1টা চকলেট খেলেই যদি কারো 5-6 কিলো ওয়েট বেড়ে যেত, তাহলে কি আর সে কোনোদিন চকলেট খেত? বা 1টা সিগারেট খেলেই যদি ফুসফুসের ক্যান্সার হয়ে যেত, তাহলে কি আর কেউ সিগারেট খেত? ঠিক তেমনই রোজ 10 পাতা করে বই পড়া, 2 গ্লাস জল এক্সট্রা খাওয়া, অফিসে বা ফ্ল্যাটে রোজ লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা, এই সমস্ত ছোট ছোট পজিটিভ চেঞ্জগুলোর রেজাল্টটা কিন্তু মোটামুটি বছর 2-3 পর লক্ষ্য করবে। ততদিন পর্যন্ত কিন্তু এগুলোকে রোজ ধৈর্য ধরে করে যেতে হবে, নিজেকে মোটিভেট রাখতে হবে। দীর্ঘদিন কোনো রেজাল্ট না পেয়ে হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না। যদি তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবো, তাহলে তোমাকে একটা উদাহরণ দিই। লস অ্যাঞ্জেলসগামী একটা প্লেন যদি 1 ডিগ্রি অফরুট হয়ে যায়, তাহলে সেটা নিজের গন্তব্যস্থান থেকে 150 মাইল দূরে গিয়ে ল্যান্ড করবে। তাহলে ভাবো একবার, আমরা যদি জীবনে নিজের লক্ষ্যের উদ্দেশ্যে চলার পথে যদি 1 ডিগ্রি অফরুট হয়ে যাই, তাহলে 15-20 বছর পর আমরা কোথায় গিয়ে পৌঁছাবো?
তাই হাল ছেড়ে দিলে কখনোই চলবে না। আসলে ভালো করে ভেবে দেখলে বুঝতে পারবে আমাদের হাতে মাত্র দুটো অপশানই আছে, একটা এটাকে গ্রহণ করা এবং ছোট ছোট শর্ট টার্ম প্লেজারগুলোকে স্যাক্রিফাইস করে ভবিষ্যতে লং টার্ম ইম্প্রুভমেন্ট নিয়ে এসে জীবনটাকে খুশিতে ভরিয়ে তোলা, আর দ্বিতীয়টা হলো এখনকার শর্ট টার্ম প্লেজারগুলোকে গ্রহণ করা আর ভবিষ্যতের জীবনকে অনিশ্চিতের হাতে ঠেলে দেওয়া। জীবনের শেষের দিকটা শুধু আফসোস আর নিজের জীবনের লক্ষ্যে পৌঁছাতে না পারা দুঃখ নিয়ে কাটিয়ে দেওয়া। আমি নিশ্চিত তুমি প্রথম অপশানটাই বেছে নেবে, তাই তোমাকে নিজের লক্ষ্যে অবিচল রাখতে, নিজেকে মোটিভেট রাখতে আর এই রকম নতুন নতুন লাইফ চেঞ্জিং ইনফরমেশন পেতে তোমার ডিপ ব্লু স্কাই ফর ইউকে সবসময় তোমার পাশে পাবে, তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এবার টুইস্ট নাম্বার টু, এই ছোট ছোট চয়েসগুলোকে যেমন করে যাওয়া খুবই সহজ, তেমনই এইগুলোকে এড়িয়ে যাওয়াও কিন্তু ততটাই সহজ। যেমন বই পড়ার ক্ষেত্রে মনে হতেই পারে ও তো মোটে 10টা পেজ, ওটা কাল 20টা পেজ পড়ে নিলেই তো হলো, বা আজ একটা চকলেট খেয়ে নি, কাল বেশি পরিশ্রম করে বাড়তি ক্যালোরিটা তো ঝরিয়ে ফেললেই হলো। না, এটা একেবারেই করা যাবে না, কারণ এটা করলে তাহলে তোমার কাজগুলো ওই কাল করবই থেকে যাবে, কালটা কখনোই আজ হবে না, ওগুলো না করাই থেকে যাবে। এই কাজগুলোকে তোমাকে প্রত্যেক দিন করে যেতে হবে। এবার টুইস্ট নাম্বার থ্রি, এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম জীবনে লং টার্ম উন্নতির জন্য প্রতিদিনের পজিটিভ ছোটো ছোটো চয়েসগুলো নেওয়া প্রয়োজন। এবার মুশকিল হলো আমরা দিনে প্রায় সবসময় এই সমস্ত ছোটো ছোটো চয়েসগুলো প্রায় না ভেবে চিন্তেই নিয়ে থাকি, ম্যাক্সিমাম টাইম আমাদের সেই চয়েসটা পজিটিভ না নেগেটিভ এটা গভীরভাবে ভেবে দেখার অবকাশ থাকে না। তাহলে আমরা কীভাবে আমাদের চয়েসগুলোকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারি? লেখক বলছেন এর সবথেকে ভালো উপায় হলো চয়েসগুলোকে ট্র্যাক করতে থাকা। এটা খুব সহজেই করা যায়, তোমাকে শুধু করতে হবে প্রত্যেক দিন তুমি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কোন কোন ডিসিশানগুলো নিচ্ছ, কোন কোন কাজগুলো করছো সেটাকে নোট ডাউন করা। এটা তুমি নিজের কাছে ছোট্ট একটা নোটবুক রেখে দিয়েও করতে পারো, অথবা মোবাইলে নোটপ্যাড জাতীয় কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করে সেখানেও নোট করে রাখতে পারো। এবার দিনের শেষে একবার সেই নোটগুলোকে দেখে নিতে হবে, যে ডিসিশান বা কাজগুলো তোমার পজিটিভ বলে মনে হচ্ছে সেগুলোর পাশে রাইট, আর যেগুলো তোমার মনে হচ্ছে নেগেটিভ সেগুলোর পাশে কাটা দিতে হবে। এইভাবে তুমি কিছুদিনের মধ্যেই তোমার কাজের ধরনটা ভালোভাবে বুঝে ফেলতে পারবে। এবার তোমাকে যেটা করতে হবে, সচেতনভাবে দিনের নেগেটিভ চয়েসগুলোকে এড়িয়ে যেতে হবে আর তার মধ্যে কিছু পজিটিভ চয়েস অ্যাড করে ফেলতে হবে। যেমন রোজ 10 পেজ করে বই পড়া, রোজ কিছু ইনফরমেটিভ মোটিভেশনাল ভিডিও দেখা, এগুলোই। মোটামুটি এইভাবে টানা 31 মাস এইগুলোকে চালিয়ে যেতে পারো, তাহলে তুমি যে রেজাল্টটা পাবে তাতে তুমি একেবারে চমকে যাবে। কারণ লেখক বলছেন আফটার 31 মান্থ অর 31 ইয়ার্স দ্য পার্সন হু ইউজ দ্য পজিটিভ নেচার অব দ্য কম্পাউন্ড এফেক্ট অ্যাপিয়ার্স টু বি অ্যান ওভারনাইট সাকসেস। এই পৃথিবীতে যদি আমাদের হাতে কোনো কিছুর পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে তাহলে সেটা হলো আমাদের এই ছোটো ছোটো চয়েসগুলোই। তুমি চাইলে লং টার্ম হেলথ ইম্প্রুভমেন্টের জন্য বাড়ি ফিরে এক গ্লাস ঠান্ডা জল খেতে পারো, আবার শর্ট টার্ম প্লেজারের জন্য একটা কোল্ড ড্রিঙ্কসের পুরো বোতল শেষ করে ফেলতে পারো। এটা তোমার উপর নির্ভর করছে তুমি কোন চয়েসটাকে নেবে, আর তোমার এই ছোটো ছোটো নেওয়ার চয়েসগুলোই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। লেখক এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো আমরা সারাদিন কোন কোন ইনফরমেশানগুলো গ্রহণ করছি তার উপরেও কিন্তু আমাদের লাইফ কোয়ালিটি নির্ভর করছে। কারণ আমরা যাই গ্রহণ করি না কেন, কম্পাউন্ড এফেক্ট কিন্তু তার কাজ ঠিক করে যাবে। যেমন আমরা যদি প্রত্যেক দিন 30 মিনিট ধরে কাগজে নেগেটিভ খবরগুলো পড়তে থাকি বা সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ পোস্টগুলো দেখতে থাকি, তাহলে কিন্তু আমাদের চিন্তাভাবনার উপরেও তার এফেক্ট পড়বে, আমাদের চিন্তাভাবনাও সেই অনুযায়ী চেঞ্জ হতে থাকবে। কিন্তু আমরা এর বদলে যদি রোজ 30 মিনিট ধরে কোনো ভালো বই বা কোনো ইনফরমেটিভ আর্টিকেল পড়তে থাকি, তাহলে কিন্তু আমাদের নলেজ বাড়তে থাকবে, চিন্তাভাবনাও উন্নত হতে থাকবে। তাই কোনো ইনফরমেশান নেওয়ার সময়ও তোমাকে সচেতন থাকতে হবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং কীভাবে আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। এই জন্যই হয়তো পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th wonder অফ দ্য ওয়ার্ল্ড, হি হু আন্ডারস্ট্যান্ড ইট আর্ন ইট, হি হু ডাজন্ট পে ইট। তোমাদের কাছে এই অসাধারণ আইডিয়াগুলো শেয়ার করলাম বিখ্যাত আমেরিকান অথর এবং সাকসেস ম্যাগাজিনের পাবলিশার ড্যারেন হার্ডির বই দ্য কম্পাউন্ড এফেক্ট থেকে। লেখক এই বইতে কম্পাউন্ড এফেক্ট নিয়ে আরও অনেক কিছু আমাদের সঙ্গে শেয়ার করেছেন, তাই আমি বলবো সবারই এই বইটা সংগ্রহ করে পড়ে ফেলা উচিত। বইটা সংগ্রহ করার জন্য নিচের ডিসক্রিপশনে amazon.in লিঙ্কটা দেওয়া রইল। এইরকমই ইনফরমেটিভ এবং লাইফ চেঞ্জিং আইডিয়াগুলো পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। লাইক করো যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে,
বন্ধুদেরকেও শেয়ার করে জানাও, যাতে তারাও তোমার মতো এই সমস্ত ইনফরমেশনগুলো পেতে পারে। কমেন্ট করে বলো তোমার এই ভিডিওটা কেমন লাগলো, কারণ তোমার ফিডব্যাকই হলো আমাদের আসল মোটিভেশন। সবাই খুব ভালো থেকো, অ্যান্ড লাস্ট অফ অল থ্যাংকস ফর ওয়াচিং।